ছক প্রশ্নের উত্তরে কালারফুল বয় মদন মিত্র বুধবার মালদার নতুন সার্কিট হাউসে পৌঁছে গেলেন। সেখানে একের পর এক প্রশ্ন করা হলো। আসানসোল বনগাঁ উপনির্বাচন প্রসঙ্গে তার কি বক্তব্য শুনি। যা স্বাভাবিক তাই হয়েছে, অস্বাভাবিক কিছু হয়নি। আসানসোলে দেখা গেল সিপিএম দ্বিতীয় নম্বরে আছে। দেখুন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেউ থাকতেই পারে, কিন্তু পরীক্ষার রেজাল্টে আর গণতন্ত্রের নিয়মে যে প্রথম হয় তাকেই কিন্তু ওই মাঝখানের যে তিনটে ব্যাঙ্ক স্ট্যান্ড হয়, মাঝখানের স্ট্যান্ডটা অলিম্পিকে তাকেই দাঁড় করানো হয় যে প্রথম হয়। তো তৃণমূল জিতেছে, জেতার কথা ছিল। আসানসোলে সিপিএম এর 2 নম্বরে উঠে আসা প্রসঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গে একটা মৌলবাদী শক্তি উত্থান করার চেষ্টা করছিল, বিশেষ করে উত্তরবঙ্গ। তারা যদি দ্বিতীয় থেকে তৃতীয় হয়ে যায় তাহলে এমন দিন আসবে যখন জিরো হয়ে যাবে। আর সিপিএম দ্বিতীয় হয়েছে এতে আমি খুশি, এই কারণে যে তাতে পশ্চিমবঙ্গে এই যে একটা ফ্যাসিস্ট মৌলবাদী শক্তির একটা জবরদস্তি উত্থান করাবার চেষ্টা হচ্ছিল, বিশেষ করে উত্তরবঙ্গে, যা শুরু হয়েছিল মালদা থেকে বালুরঘাট কুচবিহার। তারা যদি দ্বিতীয় থেকে তৃতীয়, এমন দিন আসবে যেদিন ওরা জিরো হয়ে যাবে। অনুব্রত মণ্ডল বিচারপতিকে হুমকি চিঠি দিয়েছেন, সে নিয়েও মুখ খুললেন মদন। অনুব্রত মণ্ডল বিচারককে হুমকি দিয়েছেন, এরকম কোনো শার্লক হোমস বা ফেলুদা বা ব্যোমকেশ এই মুহূর্তে কোনো প্রোডাকশন তো আমি দেখিনি, যারা বলছে চিঠিটা অনুব্রত দিয়েছে। বরং আমি দেখলাম অনুব্রত বলছেন যে আমি করজোড়ে আদালতের কাছে বলছি আমি সহযোগিতা করব, এবং আপনারা যা পারেন সমস্ত কেস আপনারা সিবিআইকে দিয়ে তদন্ত করান। সিবিআইকে তুলোধনা করে মদন মিত্র বলেন, সিবিআই এখন জামা কাপড় চেঞ্জ করার মতো। একগুচ্ছ প্রশ্নের উত্তরে অকপট কালারফুল বয় মদন মিত্র। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।